তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন বিএনপির সঙ্গে এখন আর কোনো বিদেশি শক্তি নেই তারা মহাসমাবেশের ডাক দিয়েছিল অর্থাৎ আন্দোলনের বেলুনটা ফুলিয়েছিল পরের দিন আবার ঢাকার প্রবেশমুখ অবরোধ দিয়েছিল এরপর দেখা গেল বিএনপির আন্দোলনের যে বেলুন ফুলিয়েছিল পরের দিনই তা ফুটে গেছে বিএনপিও বুঝতে পেরেছে শেখ হাসিনাকে সরানো তাদের পক্ষে সম্ভবপর নয় বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের এল মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম তথ্যমন্ত্রী বলেন নির্বাচনে জনগণেরই অংশগ্রহণই হচ্ছে মুখ্য নির্বাচনে যদি মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে সেখানে কোনো দল অংশগ্রহণ করল সেটি মুখ্য নয় তিনি আরও বলেন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি বর্জন করেছিল তাদের কোনো নেতাকে ইলেকশন করতে দেয়নি এর পরেও অনেকে করেছে এবং পঞ্চাশ শতাংশের বেশি ভোট পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোট কাস্ট হয় আমাদের এখানে নির্বাচন বিরোধিতা এবং এত অপপ্রচারের পরও পঞ্চাশ শতাংশের বেশি ভোট পড়েছে আগামী নির্বাচনেও জনগণ অংশগ্রহণ করছে কি না সেটি হচ্ছে মুখ্য সেখানে বিএনপি নেতারা কিংবা বিএনপি অংশগ্রহণ করলো কি না সেটি মুখ্য বিষয় নয় কেউ নির্বাচনে আসুক বা না আসুক জনগণের অংশগ্রহণে সুষ্ঠু ও অবাধ সুন্দর আগামী নির্বাচন হবে এবং জননেত্রী শেখ হাসিনা পরপর চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এই দেশে